কঞ্জুসের প্রথম মঞ্চায়ন হয় 1987 সালের 8 মে মহিলা সমিতিতে। তারিক আনাম খান ফরাসি নাট্যকার মোলিয়েরের দ্য মাইজার অবলম্বনে রূপান্তর করেন কঞ্জুস। এর পরের গল্পটা শুধুই এগিয়ে যাবার। 300তম প্রদর্শনী থেকেই কঞ্জুস বাংলাদেশের নাট্যমঞ্চের সর্বাধিক মঞ্চায়িত নাটক। কঞ্জুসের ইতিহাসে সাক্ষ্য দেয় জনপ্রিয়তা পেয়েছে নাটকটি। কঞ্জুস নাটকের এই সময়ের কলাকুশলীরাই এবারের গল্পকথার আসরের অতিথি। কঞ্জুস নাটকটা মলিয়েরের হলেও তারিক আনাম সাহেব এটাকে আমাদের আঙ্গিকে এটাকে রূপান্তরিত করেছেন। সেক্ষেত্রে উনি ধরে নিয়েছেন আমাদের পুরান ঢাকার যে চাল চলন কথাবার্তা, মূলত সেখানে আরবি ফার্সি উর্দু এবং আমাদের ঢাকার ভাষা মানে মিলিয়ে জগা খিচুড়ি একটা ভাষা আমরা যেটা জানি সেটা ওখানে ওরা ইউজ করে। লিয়াকতের লাকি ভাইয়ের নির্দেশিত নাটকটি 1987 সন থেকে এই পর্যন্ত, আজকে পর্যন্ত, আগামী পর্যন্ত আমরা আশা করি 1000তম রজনী বাংলাদেশের দর্শকদের উপহার দিব। প্রায় 15 থেকে 20টা শো আমি এখন পর্যন্ত করেছি। মোটামুটি সব শোগুলি করেছি প্রায় 11 বছর যাবত। আমি প্রায় 300-র কাছাকাছি প্রদর্শনীতে আমি অভিনয় করার সুযোগ পেয়েছি। আমার দেখা মতে হচ্ছে প্রায় 3 বার এই নাটকের সেটটি এবং লাইট নতুনভাবে করা হয়েছে। যেহেতু কমেডিয়ান নাটক, সবসময় একটা ফ্যান্টাসি, সবসময় দর্শকের চোখে কিছু একটা ফ্যান্টাসি হবে, সেটাই আমি চেষ্টা করেছি। মলিয়ের নাটকটা একটু এক্সাজারেশন থাকে এবং এটা কমেডি আর সাধারণ সাদা মাটা কমেডির মতো না, মেলোড্রামা, অনেক বেশি মেলোড্রামা থাকে, যার ফলে আর এই নাটকের চরিত্র অনুযায়ী এখানে অনেক ফিজিক্যাল আমাদের এনার্জি যায়, একটা রিদম আছে মলিয়ের নাটকে, আমরা কিন্তু সেই রিদমটা মেনটেন করার চেষ্টা করি, যার ফলে এই ডায়লগ কিন্তু নর্মাল অন্যান্য নাটকে যেভাবে আমরা ডায়লগ থ্রো করি তার থেকে কিন্তু একটু ফাস্ট ডেলিভারি করি। মোটামুটি মেয়ে ক্যারেক্টার, তার মধ্যে গোলাপজান একটা। ডাউন সানগ্লাসের প্রত্যেকটা ডায়লগে প্রত্যেকটা মুভমেন্টই আছে, করতে ভীষণই ভালো লাগে, বৈচিত্র্য আছে সব কিছুর মধ্যেই। হুকুম করেন বাবুজিয়া, কাটতে 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 কাট
এই ক্যারেক্টারটা তো শুরু থেকে শেষ পর্যন্ত স্ট্যামিনা একটা বিশাল ফ্যাক্টর, ফিজিক্যাল ফিটনেস একটা ফ্যাক্টর, ওটা মেনটেন করা আসলে খুব কঠিন। মানে আমি যখন শো থাকে আমি টেনশনে থাকি যে কখনো গলাটা না একটু বসে যায়, স্ট্যামিনা কোনো অসুস্থ না হয়ে পড়ে, এই ব্যাপারটা কিন্তু কাজ করে। পুরানরা আসলে ওরা হিন্দি গানটা খুব বেশি পছন্দ করে, তো ওদের আগে দোকানগুলোতে হিন্দি গান বাজতো, এটার উপর ভিত্তি করে বিভিন্ন ধরনের ওরা আনন্দ করত। চেষ্টা করেছি পুরনো ঢাকায় গিয়ে ওখানকার যে এই বয়সের ক্যারেক্টারগুলো একটু অবজার্ভ করেছি, ওদের চাল চলন কথাবার্তা যে স্টাইলটা ওটাকে আমি মাঝে মধ্যে কি দেখতাম যে ওরা কী টিউনে কথা বলে, ওটাকে আমি ওখান থেকে অনেক কিছু মানে শিখেছি আর কি। প্রতিনিয়তই আমাদের এই নাটকের যিনি নির্দেশক জনাব লিয়াকত আলী লাকি স্যার প্রতিনিয়ত এটা পরিবর্তন করে মানুষের খুব কাছাকাছি নেওয়ার চেষ্টা করেছে। মূল বিষয় হচ্ছে যে আমাদের এখানে আপনি অনেক দর্শক দেখবেন যারা এই নাটকটা 3-4 বার 5 বার 10 বার দেখেছে, তো তাদের কাছে যেন একঘেয়ে না হয়ে যায় আমরা এই জন্য সমসাময়িক বিষয়গুলো এটাকে নিয়ে আসার চেষ্টা করি। Thank you.